আজ তিন দিন ধরে সরস্বতী মায়ের ভালোভাবে পুজো করলাম এবং আমরা সকলে মিলে আনন্দ করলাম। কোনো দিন, আজ এত বছর হলো পুজো করছি, কোনো দিন এত আনন্দ আমরা করতে পাইনি। এবছর নিজেরা থেকে সরস্বতী মাকে ভালোভাবে মন ভরে পুজো করলাম, জানি না আরও করতে পারবো কি না বছরে পরের বছর। তো যেহেতু আমি ঠাকুর দিয়েছি, আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ঠাকুর দেওয়া হয়েছে, তাই সকলে মিলে বলছে যে বরণের সময় বরণ কিন্তু মাকেই করতে হবে, মানে ঠাকুরের যে বিদায় হয় সেই বিদায় বরণ মাই করবে এবং বিদায় চাল মাই নেবে। তো মাকেই ডেকে আনলাম বাড়ি থেকে, ডেকে এনে মা বরণ করছে। এখন সকলকে আলতা পরিয়ে যেই বরণে বরণের নিয়ম পাঠ সেই সমস্ত কিছু মা করছে। জানি আজকের ভিডিও ছোট, আমরা তো আবির মেখে আনন্দ খুবই করেছি, কিন্তু দুঃখও সেরকম হচ্ছে। আজ তিন দিন ধরে একরকম মণ্ডপে থেকে, সরস্বতী মায়ের কাছে থেকে, সরস্বতী মাকে সব সময় দেখছি, সরস্বতী মায়ের সমস্ত কাজে আমরা আছি, তো খুব খুব কষ্ট হচ্ছে। আর এই সময়টা একটু কষ্টেরই সময়, বিদায় সময়, বিদায় বেলায়। আর সবাই তো দেখতে পাচ্ছেন প্যান্ডেল ট্যান্ডেল খুলে একাকার করে দিয়েছে, মানে প্যান্ডেল সমস্ত কিছু খোলা হয়ে আছে, বরণের সমস্ত কাজ সম্পূর্ণ। মা ঠাকুরের মিষ্টি একটা চুমু খাচ্ছে, আর বরণের পর যেটা বলতে হয় কানে কানে যে মা আসছে বছর আবার আসবে তুমি আমাদের এখানে, সেটাই মা বলল। এরপরে যে নিয়মটা থেকে থাকে প্রত্যেকটা বিয়ে বাড়িতেও হয়, বিদায়ের সময় চাল দেওয়া মায়ের আঁচলে। যখন চলে যাই বাপের বাড়ি থেকে, শ্বশুর বাড়ি যখন যাই চাল দিতে হয়, সেই নিয়মটাই হলো, আমি ঢেলে দিলাম মায়ের হাতে চাল। আর এখন আমরা সকলে মিলে সরস্বতী মায়ের পায়ে আবির, আলতা, সিঁদুর এসব পরিয়ে দিচ্ছি। আর একটু পরেই ভাসানে সবাই মিলে যাব, খুব কষ্ট হচ্ছে, সবাই মিলে আছি। আজকের ভিডিওটা এইভাবেই দিলাম। হ্যাঁ, এটা লক্ষ্মী পূজার কাজে লাগে।